সজনে ডাঁটা খুবই জনপ্রিয় একটি সবজি। সজনে গাছের পাতাও শাক বা ভর্তা হিসেবে খাওয়া হয়। সজনে পাতায় রয়েছে ভিটামিন এ এর একটি বড় উৎস। ভিটামিন সি, ক্যালসিয়াম, প্রোটিন, জিঙ্ক, আয়রন কি নেই এই পাতার মধ্যে। এমনকি শরীরের কোলেস্ট্রল এবং ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে জাদুর মতোই কাজ করে। আরও রয়েছে হাজারো গুণ। তাই তো গবেষকরা সজনে পাতাকে বলে থাকেন নিউট্রিশনস সুপারফুড, পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব বলে এই গাছকে বলা হয় মিরাকেল ট্রি। আজ তৈরি করব সজনে পাতার ভর্তা। খুব সহজে তৈরি করা যায় এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি শাকগুলো শুকনো তাওয়ায় টেলে নিব। শাকগুলো আমি ভালোভাবে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এমনিতে সজনে পাতায় খুব ধুলো ময়লা আটকায় না। টেলে এর বাড়তি পানিটুকু শুকিয়ে ফেলব। পানি টেনে পাতাগুলো মজে গিয়েছে, এবার এগুলো তুলে রাখছি। একটি ফ্রাইং প্যানে দুটো শুকনো মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচের ঘ্রাণটা ভর্তার স্বাদে আলাদা মাত্রা যোগ করে। তবে যারা শুকনো মরিচ খেতে চান না, তারা চাইলে শুকনো মরিচ নাও দিতে পারেন। মরিচ ডালা হয়ে গিয়েছে, এবার এগুলো তুলে এই প্যানেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, কাঁচা মরিচ দিলাম 6টি, আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রসুনের কোয়া। এবার এগুলো তেলে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি অর্ধেকটা তুলে রাখছি আলাদা করে। কেন তুলে রাখলাম সেটা পরে বলছি। বাকিটুকুর মধ্যে দিয়ে দিলাম টেলে রাখা সজনে পাতা। এবার এই পাতাগুলো এই পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিব। তবে তার আগে দিয়ে দিলাম 7 মতো লবণ। তেলে পাতাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় আর পানির লেশমাত্র না থাকে। পানি থাকলে ভর্তা পাতলা হয়ে যাবে আর স্বাদটা হবে মাংসে। পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে ভাজা সজনে পাতা ও পেঁয়াজ রসুন। তবে ভর্তা কিন্তু এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। এবার টালা শুকনো মরিচ দুটোর বোটা ছাড়িয়ে হাত দিয়ে মেখে গুঁড়ো করে নিলাম। এরপর দিয়ে দিলাম তুলে রাখা সেই ভাজা পেঁয়াজ রসুন। এবার রসুনগুলো একটু গলিয়ে নেছি হাত দিয়ে। ভর্তার মাঝে তেলে ভাজা এই যে আস্ত পেঁয়াজ আর রসুন, তার যে স্বাদ সেটা কিন্তু বলে বোঝানো যাবে না, কেবল খেয়েই উপলব্ধি করতে হবে। শুকনো মরিচের সাথে পেঁয়াজ রসুনও মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। সরিষার তেল ভর্তার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখন এই মাখানো পেঁয়াজ রসুনের সাথে ব্লেন্ড করা সজনে পাতা মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এবং গুণে ভরপুর সজনে পাতার ভর্তা।
পাশেই রেখে দিলাম তেলে ভাজা কাঁচামরিচ। গরম ভাতে এমন একটি আইটেম হলে বাড়তি আর কোনো আইটেমের দরকারই পড়ে না।